আসসালামু আলাইকুম, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি হচ্ছে এখন এই ছোলাগুলো হচ্ছে ফ্রোজেন করব। তো এখন বাজে হচ্ছে 2:30টার মতো। সকালে যে ছোলাগুলো হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম, এটা দুইটা পলিথিনে ভরলাম আর কিছুটা রেখে দিয়েছি। এটা হচ্ছে নর্মালে রাখবো আছে ভোনা করার জন্য, আর বাকিগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রাখবো। তো ভিডিওটি যারা দেখা শুরু করেছেন অবশ্যই পেজ থেকে দেখলে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো এগুলো হচ্ছে আমি ডিপে রেখে দিব আর ওটা হচ্ছে নর্মালে রেখে দিব। যেহেতু এখন 2:30টার মতো বাজে হচ্ছে, সিপাতের আব্বু হচ্ছে বাসায়, সে হচ্ছে শুয়ে আছে সিপাতকে নিয়ে। আমি হচ্ছে নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম, তো পানি আসছে দেখে আমি হচ্ছে চলে আসছি কাজ করার জন্য। যেহেতু আজকে হচ্ছে শরীর ভালো ছিল না, তেমন কোনো কিছুই করা হয়নি। সংক্ষেপে খিচুড়ি রান্না করে দুপুরে খেয়েছি, কিন্তু বিকালে জন্য রান্নাও করতে হবে। তো উঠে পড়েছি এই জন্য, কারণ অনেকগুলো কাপড় আছে, পানি এসছে, আমি কাপড়গুলো হচ্ছে পরিষ্কার করে নিব, তা না হলে পরে পানি থাকবে না আর পরিষ্কার করা হবে না। তো কাপড়গুলো পরিষ্কার করে হচ্ছে এখন আমি মেলে দিব। তারপর হচ্ছে আমি ছাদে গিয়েছিলাম, এখন হচ্ছে বিকাল 5:30টার মতো বাজে। তো ছাদ থেকে হচ্ছে এই কাপড়গুলো নিয়ে আসলাম, এখন এগুলো ভাজ টাজ করে রেখে দিয়ে রাতের জন্য রান্না করব। তো কী রান্না করা যায় সেগুলো হচ্ছে এখন দেখব। তো রান্না করার আগে হচ্ছে কিছু খিচুড়ি আছে, তো খুবই ক্ষুধা লেগে গেছে, তো সেগুলো হচ্ছে এখন খেয়ে নিব। কাপড়গুলো সব ভাজ করে রেখে দিয়ে, তো এই খিচুড়িগুলো আছে এগুলো হচ্ছে খাবো এখন আমি আর সিপাত। সিপাত বাবু হচ্ছে দুপুরে কিছুই খায়নি, সে সকালে সুজি খেয়েছিল, তো তাকে হচ্ছে একটু খাওয়াবো আমার সাথে যদি খায়। তো বিকাল টাইমে সাধারণত অন্যদিন বাইরের কিছু খেয়ে থাকি বা নিজের ঘরে তৈরি করে খাই, তো যেহেতু আজকে হচ্ছে এখন রান্না করব, তো এই খিচুড়িটা হচ্ছে খাচ্ছি। দুপুরে হচ্ছে আমি তেমন করে খাইনি, অল্পই খেয়েছি, এখন হচ্ছে খাবো এই যে আচারটা দিয়ে। এটা হচ্ছে বাড়ি থেকে আমি তৈরি করে নিয়ে আসছিলাম, সেই আচার আমের আচার, আর এর সাথে হচ্ছে নিয়ে নিব হচ্ছে তেঁতুলের আচার, সেটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো খুবই মজাদার লোভনীয় সব আচার দিয়ে হচ্ছে খিচুড়িটা আমি খেয়ে মজা করে খাবো। সাথে আরেকটা আচারও নিব, সেটা হচ্ছে আম তেল বলে, সেটা হচ্ছে আমি বানিয়েছিলাম। তো সব কিছু একত্রে মিক্সড করে আমি খাচ্ছি, সিপাতও দেখলাম একটু খেলো মজা করে। তো দেখতে থাকুন ভিডিওটি, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এই যে আর একটা আচার, আম তেল আচার, এটাও একটু নিয়ে নিব। তো খেসারি ডালের খিচুড়িটা আসলে বেশ মজা হয়েছিল খেতে, শরীরটা খারাপের জন্য খুবই সংক্ষেপে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু খেতে বেশ মজাই হয়েছিল। তো হচ্ছে সবগুলো আচার দিয়ে হচ্ছে খিচুড়িটা মজা করে খেয়েছি, খেয়ে নিলাম, সিপাতকে হচ্ছে খাইয়ে দিব। তো ও দেখলাম যে মজা করে খাচ্ছে, আসলে মজা জিনিসটা বড় ছোট সবাই আসলে বুঝতে পারে মুখের রুচির উপর নির্ভর করে। খিচুড়িটা আমাদের খুব কমই খাওয়া হয়, মাসে হয়তো একদিন অথবা দুই দিন খিচুড়িটা খাওয়া হয় আমাদের। আর এখন চলে যাবো রান্না করতে। তো প্রথমে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিব, এখন হচ্ছে মাগরিবের আজানের কিছু সময় আগে, তো আমি হচ্ছে ভাতটা প্রথমে বসিয়ে দিলাম। তো ভাত বসিয়ে দিয়ে এখন আসলাম হচ্ছে কী কী রান্না করা যায় তার জন্য। তো আমি হচ্ছে পটল কেটে নিয়েছি, তারপর হচ্ছে পটল ভাজি করব, এখানে হচ্ছে মশলা নিয়েছি বাটবো। তো হচ্ছে আলু আর টমেটো দিয়ে হচ্ছে মাছ রান্না করব। তো পটলগুলো হচ্ছে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন হলুদ আর লবণ মেখে হচ্ছে আগে বসিয়ে দিব ভাজি করার জন্য, আর তারপর হচ্ছে মশলাটা বেটে নিব। তো মাছটা হচ্ছে ভিজিয়ে রেখেছি, তো গতদিন যে সিলভার কাপ মাছটা আনা হয়েছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম মাথা সহ সব কিছু। তো এখন হচ্ছে মাথাটা রান্না করব না, কারণ অনেক ঝামেলা আছে। তো আমি হচ্ছে 4 পিস মাছ, সেটা হচ্ছে বরফ ছাড়িয়ে সেটা ভালো করে ধুয়ে নিয়েছি, তো সেটাই রান্না করব। প্রথমে হচ্ছে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম, আর তারপর হচ্ছে দিয়ে দিলাম পটলগুলো। তো ফ্রাই প্যানে রান্না করার এটা হচ্ছে সুবিধা, খুবই অল্প তেলে হচ্ছে সব কিছু হয়ে যায় আর হচ্ছে তলে লেগেও যায় না। তো সবগুলো পটল হচ্ছে আমি দিয়ে দিলাম, আর এখন হচ্ছে আমি মশলাটাও বেটে নিব, যে মাছটা রান্না করব হচ্ছে টমেটো আর আলু দিয়ে, তার জন্য হচ্ছে মশলাটাও বেটে নিব। তো পটল ভাজি হচ্ছে আমার হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি মরিচ পেঁয়াজও ভেজে নিয়ে হচ্ছে পটল ভাজিটা নামিয়ে নিব। তো যে হয়ে গেছে এখন হচ্ছে এটা আমি নামিয়ে নিচ্ছি, আর নিয়ে যে আলুটা
ভোনা করব মাছ দিয়ে। তো আলুটা হচ্ছে একটু ভেজে নিব, তার জন্য একটু তেল দিয়ে দিলাম। আর আলুতে হচ্ছে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। তো আস্তে আস্তে করে হচ্ছে আলুটা একটু ভেজে নিব। আর আমার মশলা বাটাটা হচ্ছে হয়ে গেছে। তো যারা হচ্ছে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা একটু লাইক ফলো দিয়ে রাখবেন। এই যে আমি মাছগুলো হচ্ছে এখন ভেজে নিচ্ছি। তো বেশি ভাজবো না, অল্প পরিমাণে হচ্ছে ভাজবো, যেহেতু মাছটা ভোনাও করব, সেই জন্য হচ্ছে কোনো রকম দুই পাশে হচ্ছে একটু করে ভেজে নিব। তো এর ভিতরে হচ্ছে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে, তো আমি হচ্ছে নামাজ পড়ে তারপর হচ্ছে রান্নাটা করতে আসলাম। এই যে এখানে হচ্ছে মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা। এখানে হচ্ছে সব কিছুই আছে, মরিচ পেঁয়াজ রসুন সব কিছুই। আর এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ। তো হলুদ লবণ দিয়ে হচ্ছে আমি এখানে টমেটো আর আলুটা দিয়ে দিব। তো টমেটো আর আলু দিয়ে হচ্ছে কিছু সময় কষাবো, পানি দিব না, টমেটোর যেটুকু পানি আছে এটুকু দিয়েই কষাবো। আর তারপর একবার হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন খেতেও আশা করি খুবই মজা হবে। অনেক সময় হচ্ছে খাবারের কালারের উপর হচ্ছে আমরা টেস্ট বুঝতে পারি যে কেমন হবে। তো ভিডিওর এই অংশে হচ্ছে কোনো একটা কারণে হচ্ছে পুশ হয়ে গেছে, তো যাই হোক সেজন্য হচ্ছে ভালো বোঝা যাচ্ছে না। তো আমার চ্যানেল হচ্ছে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি হচ্ছে নতুন পেজ খুলেছি, আমার পেজে হচ্ছে ফলোয়ার সংখ্যা খুবই কম, মাত্র 3 জন। তো আশা করি আমার চ্যানেলে হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমরা যে কোনো কাজে একটা উদ্দেশ্যে করে থাকি, তো আপনারা যদি সবাই পাশে থাকেন, আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে অবশ্যই এগিয়ে যাব। কিন্তু আপনারা যদি পাশে না থাকেন তাহলে হচ্ছে কোনো কাজে আমাদের সফলতা আসবে না। তো অনুরোধের সুরেই বলছি আপনারা সবাই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন, যদি কোনো অংশ যদি খারাপ লেগে থাকে সেটা আমাকে জানাবেন, অবশ্যই আমি বেটার করার চেষ্টা করব। তো যতটুকুনি পারি যতটুকুনি চেষ্টা করি অবশ্যই নতুন হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এরপর হচ্ছে আমি রান্নাটা শেষ করব। তো এখানে হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিব, আর তারপর দিয়ে দিব হচ্ছে মাছটা। তো আমার রান্না হচ্ছে আজকে এই পর্যন্তই ছিল। এই যে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ফুটে উঠলে ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করলে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন। রান্না শেষ, ভিডিওটি শেষ করব, এক নজরে দেখিয়ে দিলাম। এই যে আমার মাছের ঝোল রান্না, আর এখানে অলরেডি ভাতটাও হয়ে গেছে, আর তারপর হচ্ছে পটল ভাজিটা তো আগেই হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।